দিক থেকে মানসিক নির্যাতনের শিকার হয়। এই অবস্থাগুলো থেকে বের করে নিয়ে আসার জন্যই চাই আমরা কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনো, যাতে সম কাজে সম মজুরি পাওয়া যায় এবং সম কাজে সমান মর্যাদা পাওয়া যায়, এবং সেই মর্যাদা এবং মজুরি দুটোই একটা আরেকটার সঙ্গে রিলেটেড, একটাকে বাদ দিয়ে একটা ভাবার কোনো সুযোগ নেই। এবং এই বিষয়গুলি অগ্রাধিকার নিয়েই 20 দফা দাবি সেখানে ঠিক করা হয়েছে। কর্মক্ষেত্রে যদি লক্ষ্য, এখন একটা পরিবারে মহিলারাও কিন্তু সেখানে যদি আর্থিক রোজগারের, এটা স্বাভাবিক, আর্থিক ক্ষমতা যখন থাকে মর্যাদাটা আলাদা হয়। একটা পরিবারের মধ্যে ধরুন কোনো একজন মহিলা, তিনজন চারজন যদি বিবাহিত বধূ থাকে, তার মধ্যে যে একটু রোজগার করে আয় উপার্জন করে টাকাটা ভালো রোজগার করতে হয় সেই কাজ না করলেও ভালো, কারণ যেহেতু সে একটা অর্থ রোজগার করতে পারে, মাসের শেষে একটা ভালো টাকা নিয়ে আসতে পারে। আর যে সকালে ভোর থেকে উঠে রাত পর্যন্ত পরিশ্রম করে তার খবরও নেই, তিনি খেয়েছে না কি অবস্থা তার খবর কেউ রাখে না। তবে আর্থিক অবস্থার উপর মর্যাদাটা নির্ভর করে, এ কারণে আমরা বলছি মহিলাদেরকে যত পারো কাজের সঙ্গে যুক্ত করো, যাতে সে একটা আর্থিক স্বাধীনতা পায়। আর্থিক স্বাধীনতা পালি পেলেই তখন সমান মর্যাদা প্রশ্নটা আসে, এই আর্থিক স্বাধীনতা না পেলে সমান মর্যাদা প্রশ্ন আসে না। এবং এইখানে গিয়ে স্বাধীনভাবে শুধু আবার গিয়ে আয় উপার্জন করার পরও সেখানে আয় উপার্জনের অর্থটা ঠিক সেইভাবে স্বাধীনভাবে খরচ করার অধিকার সব ক্ষেত্রে থাকে না। ধরুন রোজগার করে নিয়ে এসছে, টাকাটা দিয়ে দিতে হবে কার কাছে, এটা বুঝতেই পারছেন, হয় স্বামীর কাছে না যে শাশুড়ির কাছে, নতুবা শ্বশুর মশাইয়ের কাছে জমা দিয়ে দিতে হবে। স্বাধীনভাবে যে খরচ করার অধিকার এখানে এটাও থাকে না, এবং অনেক ক্ষেত্রে মতামত প্রকাশ করার যে অধিকার এটাও থাকে না। মতামত প্রকাশ করলে অনেক সময় মনে করে একটু বেশি বেশি কথা বলছে এবং একটু বারবারন্ত, এখানে গিয়ে নানা ধরনের দেখা যায় পারিবারিক যে স্বাভাবিক অবস্থাটা সেই স্বাভাবিক অবস্থাটা থাকে না। তা আমরা চাই এই সমস্ত ক্ষেত্রগুলোকে চিন্তা রেখে এটা একটু অবসান হোক। এই অবসান পুঁজিবাদী ব্যবস্থাপনা আপনাকে দেবে, হয়ে যাবে, কখন ভাববেন না, কারণ পুঁজিবাদী ব্যবস্থাপনার ধর্মই হল শোষণ নিপীড়ন, এবং সেখানে শোষণ নিপীড়নের মধ্যে সবচেয়ে বেশি নারীরই শোষিত হবে। এবং এই অবস্থার অবসান একমাত্র দিতে পারে সমাজতন্ত্র, শ্রেণী বিভক্ত সমাজে শ্রেণীগত অবস্থান থেকে সবচেয়ে বেশি নিপীড়িত শোষিত হল নারীরা। তো স্বাভাবিক কারণে শ্রেণী বিভক্ত সমাজে আপনাকে এই নির্যাতন থেকে নিষ্কৃতি দেবে এটা ভাবার কোনো কারণ নেই, কাজে লড়াইটা লোকে মূলত শ্রেণী সংগ্রাম, এবং সেই শ্রেণীর সংগ্রামের মধ্য দিয়ে পুঁজিবাদী ব্যবস্থাপনার অবসান করে সমাজতান্ত্রিক ব্যবস্থাপনা একটা গ্যারেন্টি দিতে পারে। আপনি দেখুন সমাজতান্ত্রিক দেশগুলিতে নারীদের মর্যাদা, চায়না, ভিয়েতনাম বা কিউবা এই সমস্ত দেশগুলিতে গিয়ে দেখেন নারীরা সমানভাবে সম অধিকারের মর্যাদা এবং সম্মান নিয়ে তারা বেঁচে আছেন, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থাপনায় সেটা নেই এবং তারা নির্যাতনের শিকার। এই অবস্থার থেকে আমরা যদি লক্ষ্য করি আমাদের দেশে রেগার কাজের ক্ষেত্রে শ্রম দিবস, সবচেয়ে বেশি শ্রমজীবী গরিব অংশে মহিলা যারা আর্থিক দিক থেকে বিপর্যস্ত তাদের হল রেগার কাজ। শহর এলাকায় ত্রিপুরাতে আছে টুইবের কাজ, ভারতবর্ষ অন্য রাজ্যে নেই এখনও, বিজেপি সরকার দেশের কোথাও এটা লাগু করেনি, শুধু বক্তৃতা করে যাচ্ছেন। কাজেই এখানে যদি আমরা রেগার ক্ষেত্রে দেখি, সেখানে নারীদের দেখা যাচ্ছে সেখানে যে কাজটা পেতেন তারা একেবারে গরিব অংশের, একেবারে পিছিয়ে পড়া মানুষ, গ্রামীণ শ্রমজীবী যারা, তারা যে কাজটা পেতেন সেই কাজের ক্ষেত্রেও টাকার বরাদ্দ কমিয়ে দিয়ে আমরা বলছি 200 দিনের কাজ দাও। 200 দিনের কাজ তো দেবে, দূরের কথা, আমাদের রাজ্যে সেটাকে 30 দিন 24 দিনে বেশি কাজ দেয় না এবং পাওয়া যায় না, সেও আবার মজুরি কমিয়ে দেন, মজুরি ঠিক মতো পাওয়া যায় না, এ হলো কি অবস্থা। তাহলে কর্মসংস্থান আর্থিক রোজগারের যে বিষয়টা সেই রোজগারের মধ্যে হাত পড়ে গেছে, এবং বিশেষ করে বিজেপি দিল্লিতে সরকারে আসার পর সবচেয়ে বেশি আক্রমণের শিকার হলো নারীরা। শুনছিলেন আমার আগে বক্তারা আলোচনা করছিলেন, তাদের লক্ষ্যটাই হল নারীদের অধিকারকে স্বীকৃতি দিতে তারা রাজি না, এবং নারীদের সে মর্যাদাও দিতে রাজি না, তাদের মনুস্মৃতি যেটা মনু যে নিয়ে যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা নিয়ে তারা তাদের এটা প্রকাশ্য ঘোষণা, আমরা বুঝতে পারি না সেটা আলাদা বিষয়। যেমন এই যে নির্বাচনের সময় ধরুন বিভিন্নভাবে
কিছু কিছু সাহায্য সহযোগিতা দিয়ে একটা অংশ কিন্তু বিভ্রান্তি স্বীকার করে, তো অস্বীকার করার উপায় নেই। এবং একদিন একটা কিছু দিয়ে সাহায্য দিয়েই তো সবটা সারা বছর চলবে বা দিনগুলো এভাবে যাবে ভাবার কোনো কারণ নেই। এবং সেখানে গিয়ে মুখরোচক কথাবার্তা এবং মুখরোচক কিছু স্লোগানকে সামনে এনে মাঝে মধ্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সেটা পুরুষও বিভ্রান্তি শিকার হয়, নারীরও বিভ্রান্তি শিকার হয়। এই অবস্থার মধ্যে আমাদের রাজ্যে একটা অস্বাভাবিক পরিবেশ চলছে। এখন এই আন্তর্জাতিক নারী দিবস বলতে পারেন যে 15 তারিখ কেন, এবার অল ইন্ডিয়ান এই সিদ্ধান্ত, এটা সিদ্ধান্তটা এই কারণে 8 তারিখ ডেটটা পড়েছিল হুগলি, যে কারণে সারা ভারতবর্ষে বসে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে 8 থেকে 15 তারিখ পর্যন্ত ভারতবর্ষের সব রাজ্যে সেভাবে তারা কর্মসূচিটা নিতে পারবে। আমাদের রাজ্যের অবস্থা আলোচনা হয়েছে, আমার আগের বক্তারা বলেছে